লোকসভা নির্বাচনের প্রচার এবং ভোট কৌশল নিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করলেন রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল। ডাকবাংলা রোডে অবস্থিত দলের নির্বাচনী কার্যালয়ের সামনে কার্যকর্তাদের সাথে বৈঠক হয় তার। প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার, বিজেপির যুব মোর্চার সভাপতি সাধন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। তবে এদিনের বৈঠকে গড় হাজির ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায়। তার অনুপস্থিতি নিয়ে জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন তিনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকার কারণে উপস্থিত হতে পারেননি। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বিধায়ক সোমেন রায়কে নির্বাচনী কার্যালয়ে গো ব্যাক স্লোগান দেন দলেরই একাংশ। কিছু ক্ষোভ বিক্ষোভ থাকলে তা মিটিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। তবে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির পুনরায় জয় সময়ের অপেক্ষা বলে দাবি করেন প্রার্থী কার্তিক পাল। উনি হয়তো বা নিজস্ব কাজে কোথাও আছেন। আজকে আমাদের বিধানসভা অনুযায়ী বিভিন্ন বিধানসভায় সাংগঠনিক বৈঠক হচ্ছে, নির্বাচন উনি আছেন কোথাও, আসতে পারেননি, হয়তো বা আসবেন। সেদিন দলীয় নেতৃত্বরা তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলেছে যেদিন প্রথম কালিয়াগঞ্জে উনি হচ্ছে বিজেপিতে জয়েন করার পর ঢুকেছেন সেদিন। এতে কি অসন্তোষ একটা দানা পাচ্ছে যে বিজেপির মধ্যে, কর্মীদের মধ্যে? দেখুন, ভারতীয় জনতা পার্টির সেই সমস্ত কর্মীরা অনেস্টলি ব্লাইন্ডলি ইমোশনালি পার্টিটা করে, তাদের কাছে ইমোশন পার্টিটা, আন্তরিকতার সহিত এই পার্টিটা করে, তারা আমাদের পার্টির তারা অ্যাসেট সম্পদ, আর তাদের এই ইমোশনের জন্য, তাদের এই অনেস্টির জন্য, তাদের এই ব্লাইন্ডনেসের জন্য আজকে ভারতীয় জনতা পার্টি শূন্য থেকে আজকে 400 স্বপ্ন দেখছে। তারা এই ধরনের আচরণ করেছে, সঙ্গতকরণেই করেছে, স্বাভাবিক আছে। তাদের ইমোশনে কোথাও টলমল হয়েছে, তাদের বিশ্বাসের উপরে কোথাও টলমল হয়েছে। আগামী দিনে কিন্তু মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছে, এটা যেমন নিশ্চিত, ঠিক তেমনি পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন হচ্ছে, কালিয়াগঞ্জে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত পরিবর্তন হচ্ছে, কালিয়াগঞ্জের পৌরসভা পরিবর্তন হচ্ছে, কারণ সব কিন্তু তাসের ঘরের মতো ভেঙে যাবে।